مدارج النبوة كتاب رمجد شاه عبد الحق مهدي سدهلوي رحمة الله تعالى عليه أنجون أي زد وازك واسي اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام وادخلنا ربنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام وصوفيا كرام وغلي دعا دي دعا غرطا সুতরাং কোন ইমাম সাহেব লম্বা করে যদি দোয়া দি দোয়া করো কোন অসুবিধা নাই বলে মানি না সুবি অকল রে বলে খারে মানো বলে আলিম রে হজরত মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলে বাবা তুমি খালি আমি দেরাই আমি দিতে বাবা তো রবাজু দেব হইলো মস্তা বউ ও আ করি দে রাখতে হাড্ডি যদি ছুটি যাতে অসুবিধা হইব না আসিও না আসিও না আমার আইলাম দেরে জন্য ছুটিলো আমাদের শিলচর মেডিকেল কলেজ ইউনিয়া লাগানি হয়েছে এর লাগে শরীয়তের মশলা হইলে আমি দিত আর দিত নমাজও উবা তাকে তো ডাইনা দিত লাই খালি বাবুয়ার দিত হ্যাঁ তো বলে আমরা সুবিওলার মাত মানি না বারো তো মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাব হোসেন ইসলাম রে আনিয়া ফেলাইছেন নাই নি সবর জানা আছে না নি 93,000 মানুষ তান্দারা মুসলমান হইছন ও মোল্লা বেটা তুমি যে মানো না যে ফির মানো না সুবি মানো না বলে টান টান মাত মানি না কইয়া যে কইতা ইলা কইও না আইস তুমি খুব মেসাব নাম ধরিয়া কিবা তো আলিম নাম ধরিয়া কিবা তো মুসলমান নাম ধরিয়া উবাইতা ভাল লাগে না অনে হ্যাঁ তেও যে আল্লাহ মানতা সালাম মিনকা সালাম আল্লাহর নবী দোয়া করতা আমি কোনো কানো পাইছি না যদি আপনারা খেও ফাউরুশন আবাদর কোনো আলিমে কিবা তো তারা খাসার কোনো আলিমে আলিমে তো আজকাল খালি বড় বড় খড্ডা নাই নি কি আগর আমল এক দেশ টুকাইয়া এক মুরুখ জব করবার মেসাব পাওয়া যাইতো না হলা জানি এখন গরু জব করবার হইলে এক গাঁওর মাঝে এক 22 জন ভাইবা হলা জানি আলিমর সংখ্যা একটা ফ্লাড হয়ে গেছে রুশন আবাদর আলিম অকল কিবা তো দারা হাসার আলিম অকল জানতেই না আসো তাইতে আমারে কইও সেন আল্লাহ নবী যে দোয়া করতা নমাজর বাদে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাক তাইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইনো আট থুলিটা নি আমি পাইছি না ফাউতে আমারে জানাইও আমিও বাদ দিলে তুমিনু দেখছি করো তুমিনু দেখছি করো তো কত খান তোমার পক্ষে আর কত যেখান তোমার পক্ষে হইব ইগু ঠিক আছে আর যেখান তোমার বিপক্ষে হইব ইগু ঠিক না হলা নানি না ইলা করিও না মানো যে একবারে মানো আর মানো না একবারে নাই শরীয়ত লইয়া ডং তামসা করিও না শরীয়তে যজ্ঞ কইছে অবু মানি লাইও এর লাগিয়া আর এর উপরে আর কোনো জাত কোনো জোড়া কথা কোনো জাতীয় কোনো সমালোচনা আনিও না ইয়া অসুবিধা হইব কারণ তোমার আমাটা কি বহুত বড় হইলা হইয়া থাকলা শরীয়ত রাইম্মাই কেরাম হকলন ট্যাংটেন কইয়া গেছন যেমন একটা মুসলা সামান্য দেই যে বিচিরর বাদে যে দুই রাখাত নমাজ বড় হয় এগুন তোরে কিতা কই জি হালকি নফল হালকা নফল খেলে হালকা কি বাড়ি নফল কইন্না কেনে নমাজ তো কিতা কো নমাজ বাড়ি না বাড়ি নফল হইতো বলে না ঠিক আছে ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সালাতাইনে খফিফাতাইনে জালিসাল আল্লাহর হাবিবে বইয়া ফাতলা দুই রাকাত নামাজ পড়িতা এর লাগি গুনতন নাম হইল হালকি নবল নানি উমদাতুল কারি শারহু সাইল বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন পয়লা রাখাত ভরিত ইজা জুল জিলাতিল আর দু জিল জালাহা আর দুই নম্বর রাখাত ভরিত কলিয়া আইয়ু হালকা বিরুন হালকি নবল বইয়া বলিত লাল সারা নমাজ উবাইয়া ফড়া হইয়া থাকলো বালা এগুন বড়া বইয়া বইয়া খেলে বলে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বইয়া পড়িছেন এর লাগি আমরাও বইয়া পড়িয়া বুখারী শরীফের হাদিস হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমা থেকে মদিনা মনোয়ারা যাইতে ফতর মাঝে যত রাত মসজিদ ভাইতা পড়তে মসজিদ ধর্ম মধ্যে নমাজ পড়িতা এক জায়গা গিয়া তাল উট নিয়ে ঘুরে ওলা ঘুরাইল আইলা ইন খালি উট নিয়ে সাইরো দারে দি ঘুরাইলা
সাহাবায়ে কেরাম হকলে কইলে আব্দুল্লাহ ইবনে উমর ইনো বুড়া হকে কিতা হইছে, কিতা হইছে জানি না আমি, দেখছি আল্লাহর হবিবে অন উঠনিরে ঘুরাইছ আমিও ঘুরাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরে হলো ইনো যেগুলো আমার এদি ফেট বালালে বাদ লাগে বলে তাই ওয়াজ করতে এটা ওয়াজ নাই নি খোলা কিতা শুরু করছ কইয়ে যে ইয়ার এল লাগিয়া সময় আস্তে আস্তে হাবুই রুয়ার আমার লগর কোনো আলিম ওয়াজ ওয়াজ নাই কোনো আলিম নাই আমার আব্দুল জলিল বেটাও বেমার হয়ে আই শুনছি মাত মার করতে ফাঁস ডালা ইগুন গেলে গিয়া বুধ ভাই ভাই আওর পড়ি যাইবাই তো এর লাগি খইয়া থইয়া যাই আর কোনোদিন অগুন দি খা মারব বার হলে বেসাবে তুই ছেড়ে বেড়ে করবো বলে অনু খ আন্তর কিতাব ও আর মেসাব ঠাম দিই আর এখন খালি মানুষ নষ্ট করবার লাগে বিভিন্ন পথ মালানিও খালি নবীটা কি হরাইতা নবীটা কি হরানি লাগিয়া হালে মানুষের ফার্ম যায়। আচ্ছা আমার কোন সাহ তবলিগি জমা থাকলে যে ততখান লম্বা দাড়ি আমার এমাদ উদ্দিনের দাড়ি থাকে তোমার নাম এমাদ নদী এমাদ বাই নেন এমাদ নন আমার ইলিয়াস সাবর হুয়ার রহমতুল্লাহ হায় রে হায় দোয়া করি ওই তার লাগি তাই বহুত মেহনত করছো না আমার আমার এমাদ উদ্দিনের দাড়ি থাকি তার আর দাড়ি বেশ নাই নি জি কুর্তাও আমাদ উদ্দিন থাকি বেশ নাই নি কিন্তু সেনে আখতা তালার উপরে সন্ত্রাসী তকমা আইলো ও মু লইল আল্লাহর হবিব লগে তালার ভেট বালা নাই এর লাগি কার মেলিয়াও শুরু করি দে আল্লাহর হবিবর উপরে ফাউরিয়াও একবার দুরুদ শরীফ পড়ন না নবীর উপরে দুরুদ শরীফ না পড়ার কারণে আল্লাহর হবিবর রুহ মোবারক বেজার হওয়ার কারণে আই সৌদি আরব যেখান মুসলমানের মূল জায়গা হন তাকি মাত মারর বলে তবলিগি জমাতি গুণ সন্ত্রাসী আর মাত আছেন ছুটি যাইবা নিয়া পুলিশে ভাইছিল কলকাতার কই ঘুরে হলো বেটারা আতুরা কুত্তে খেলি বলে বাবু আমরা তাবলিগ বলে কি বললি প্রথমে ছিলি লীগ তারপরে হলি আওয়ামী লীগ এখানে হয়ে গেলি তাবলিগ তোমরা লিগ এর মাঝে হইলাই আপনার ওটা এখন হয়ে গেছে নিতাব লিগ তো যাক আমার খোয়ার মকসুদ হইল ওটা যে আমরার আমরার নবীর রুম আমার বেজার হইলে কুন্তায় খাওয়ায় না তুমি তাই সবর করো বউ আর আল্লাহর কাছে খুঁজো ও খুঁজিলেও সপ্তাহ তুমি তাই ভাইবাই কোনো অসুবিধা হইতো না কোনো অসুবিধা হইতো না সব পাইবাই তবে তুমি তাই ঠিক হো নমাজ নাই রোজা নাই কুন্তা নাই খালি মানুষ লগে ঠগাঠগি কি গুরদন খাইলে চাই ও দান দেওয়া চলের তোমার ইবাই দি যদি হি বেটার দান দুই মুঠা ইয়া পড়েছে খাটিয়া লইয়া রায় যা না যায় তাও বালা গিতাও ও হালতে চল দেখো তোমার তার বালা হাল থাকি হইতো এর লাগি বালা হইতে হইলে তুমি তাই আল্লাহর বাদি পড়ি যাও বা সই যে বার কুন্তা লাগতো না সব হই যাইব আমরা মূল বালা নাই তবে নবী ছাড়িও না নবীর লগ লইয়া থাকিয়া গিয়া ও এর লাগি এক গুরুয়ে মানুষে খালি নবী তাকি হরাই ভাল লাগি আমরা রে চেষ্টা করল আর কইল কোনো ওয়াজ ভাই না উঠিয়াও খালি নবীর মাত মাতুন তে খার মাত মাতিতাম বাবা তোমার নি তোমার মাতিতাম নবীর মাত ছাড়া আর মাত কতখান আসে নি হে বাত খাইতেও নবীর মাত আসিতেও নবীর মাত বইতেও নবীর মাত ভুতিতেও নবীর মাত
পেশাব পায়খানা করতে হলো, বীর মা তেল লাগিয়ে মস্তা বইয়া থাকলো, পেশাব বাবা পায়খানাত বইতে সময় বাম সাইডে দিয়া চুড়া খেজা মারিয়া বইতো, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা বইতা। তেতে নবিয়ে শিকাই দিলা নানি, গু শিকাই দিলা নানি। দুই নম্বর হইয়া থাকলো ফসরা পায়খানা যাইতে মাথার মাঝে গুন্তা দিয়া যাইতো, টকি টাকি ইত্যাদি ইত্যাদি দিয়া যাইতো, খেনে পচরা পায়খানাতে যাত আপনার জীবাণু তখন কুটি কুটি তা দেখা যায় না, তা বাইয়া বাইয়া মাথা চুটি দেন কি তো কি থাকলে আর ইটা ইচ্ছা সইতা নাই। হ্যাঁ কথা বুঝছুন, তো নবীর মাত মারতাম না, তো তোমার মাত মারতাম নি, নবীর মাত উত্তম মারতা যেখান করেন ওখানুর দল বিয়া আমরা লাগি কইসুন। এর লাগিয়া পানি খাইতে সময় আপনার ডাইনার দিয়া খাইতো তিন তিন গুট চুমুক বাংলা করে তিন, হ্যাঁ তিন পিয়াজ, তিন পিয়াজে খাইতো, সেনে আস্তা ডক ডকাইয়া খাইতো না বলে না, মডার্ন সায়েন্সে কইছে এলা ডক ডকাইয়া সারা একলগে খাই দিতে তোমার ক্ষতি হইব। এখন আরো একটা বার হয়েছে জব দরিয়া খাই দিলা পানি গোল্লাস মোল্লাস কুন্তা নাই, অধিক শরীব নিষে যাইছে একটা হলো বাল লাগে তেমন চাচা ছুটিতে নাই। হ্যাঁ তে নবীর মাত মারতাম না, যে তোমার মাত মারতাম নি, নবীর মাত ছাড়া আর কোন মাত তো আমরা আলে শূন্য তয় জমাতে চুকাইয়াও পাই না। এখন যে গুরেও জিগাও হিও হয় আলে শূন্য তল জমাত, যে সময় বেটা ইলেকশনও জিতি গেল, জিতার বাদে যে সময় আইল দৌড়িয়া গিয়া যে গু দিছে না হিয়া হয় আপনার লাগি যেটা করছি বুঝ দিছে না উদ্দা। এখন ওলা আসলে শুনলো তোর যে সময় দেখছেন আগুয়াই গেছে, ও যে গু জিগাত হি হয় আমরাও আসলে শুনলত, আগে হইতা আসলে শুনলত নানি কোনো বলেন নি কিছু, এ হইতা বাদে আমরা কইলাম আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া যজ্ঞে আপনার হাসি টাট্টা করবো, ইগুর মুসলমানি যাইব গিয়া বউ ও তার তালা হয়ে যাইব। ও দেখলো রে চিন্তা করিয়া বলে ও তো মায়ার বউ ইগু তালা হইয়া ছুটি দার ভালা বাবা ইতারে আর আখলে সুন্নত কইতাম না, আখলে সুন্নত কইমু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় করি বড় সাল্লাল্লাহু সাল্লাম। এই যে আজানোর দোয়া, ই দোয়াগু আপনারা করিও করনি করিও, এটা মাত শুনিও না। আচ্ছা খোস আয় আল্লাহ আমার বুয়াগুর বেমার কমাই দে রে বা মাউত কইতে সময় খালি আত তুলিয়া খালি খোল্লা গুড়ার আর চকুর পানি ছাড়ার, এগু কোন কিতাব লেখছ তোর বুয়ার বেমার আত ঘুরাইতে আর চকুর পানি ছাড়িতে কোন দিস আসেনি আসেনি না ঠেগুরাস কেনে বলে দোয়া করতে খোয়া লাগে কইয়া, আর নবীর বাড়িতে দোয়া হইয়া আল্লো খালি টুকায় কোন হদিস আনছ কোন হদিস না, তো সারা হদিস হাবুইটা বেটায় হারি লইছে। আসল মা তুইল ফেট বালা নাই, ফেট বালা না হইলে ওটা কর কোন হদিস ই দোয়ার কথা আনছেন, তে নবী ইয়া আল্লাহ আল্লাহ নবী আল্লাহ রে ই নবী ওলা খসলানি ওলা খসলানি খালি বেজান জিগার, নবীয়ে মসজিদ ফুটিয়া আপনার পিয়াজ রং খাইয়া ফুটিসলানি। হ্যাঁ আল্লাহর হবিবে ফরমাইন মান আকালামিন হাজির সদরা দিল মুন তিনাতে বালা ইয়াকরুবাল্লাহ মসজিদানা ও মুসল্লানা, যে মানুষে এই যে ঘাস আছে ঘাসর বাদে দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খাইব আমার মসজিদর ডাল লয় না জানি, ইগুল না হইয়া থাকলো পিয়াজ আর রৌন বড় ডেক দি বানাইছে খাইছে আর খালি দথে কি জাত খানি খাইছে, ও বলা নবীয় খসলানি মসজিদ ফুটিবার তিন গুরো মানুষ আছো, এক গুরো মানুষ হইয়া থাকলা মুসাফির বাড়ি ঘর কোনো কালো নাই, এখন আমি আইছি সে কথার কথা কিবার আমার চকুর লজ্জাইও জাগা দিলাই কোনোদিন ঠেকিলে আই যদি আখটা একগু মানুষ আইয়া কইল যে বা আমার চোলা জাগা দিলার বা
আমরা দেখাশো করতে ও হি গিয়া মসজিদে পড়তে পারে। 2 নম্বর হইয়া থাকলো মাল্লা দার আলাহু, যার কোন আসবুন মাল্লা দার আলাহু, ও জওয়ান যজ্ঞর কোন ঘর বাড়ি নাই, বউ ঠৌ কুন্তা নাই, ও হি মসজিদে পড়তে পারে। ইটা এখন আল্লাহ বউ আল্লাহ নাই নিয়াব বলি। 3 নম্বর হইয়া থাকলো এতে খাবর লাগি যে গুরো ফুটল মসজিদ যত শুকুর রমজান আইয়াল এতে খাবর নেন, ও এই সময় যারা করুন তারা করতাম তারা ফুটতা পারো বলে আমরা এতে খাবার নিয়ম করলি না বলে এটা এক মাত নি দগু যাই চেরা ট্রেনে হিগুরে বাস করি তৈছেন গাঁওয়ালা এখন চিরা খাইতে হইলো হুন তোরে খাবাইতে তো গাঁওয়ালায় ধরিল এবার মক্ত সরে করিলা চিরা খাইবার তৌবা করিলা কইয়া তারে তৌবা করাইলো আর দগে মিলিয়া চিরা খাইলো ও অগু হইলো। হ্যাঁ অগু হইলো ইলা না আমার একজনে খুয়া যো জিগাইলা ওবা আগুয়ার বা তুমি তেন আগে দিয়াও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলা। ফাতিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান ফাতিমা তুম বিদার তুম মিন্নি, ফাতিমা আমার শৈলর এক ঠুমা। কিতাবুল কারাইয়াত বাবুল লামস, ও বাবর মধ্যে ইমাম সুরকসি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফাতিমারে দেখার বাদে উবাই যাইতা আর তার কপালো ওলা ফু দিতা ওই যে হুঙ্গা দিতা সুমা দিতার আত সুমা দিয়া কইতা আমার ফাতিমার গা তাকিয়া বেশতর খুশবু বারো এরে একটাই ওয়াজ করো খবর লইয়া গেলা ফাতিমারে আর কইলা ও খবর তুমি চিন্তা নিও তার খবরে কইল আমি ইটা চিনি না বালা আমল ছিলি নবীর ভুলি আমি বুঝাই না বেওকুফ খানোর খানো ভাইছো তিতা হ্যালো ভাইছ ফাতিমা ও জাতনি তোল্লা খাননি ফজরিনি ফাতিমারে লইয়া গেছিল খবরে ফাতিমারে সারি সে এটা খানো লেছ এর লাগিয়া জরকানির মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে জরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন ফাতিমারে অন্য কর লগে কেয়াস করা যায় না ইসলাম ইসলালাহা ফাতিমার কোন মিছিল নাই ফাতিমার লাখান খেয়েও নাই এখন বার হয়ে গেছে একটা মরে ফাতিমি হ্যালো ভাইছো কোন কিতাব লেখছো কোন কিতাব লেখা আছে আমারে দেখাইও মরে ফাতিমি এ মামলত যে গুণ ইগুণ মানো মরে ফাতিমি হইলে তোর যে যে ফাতিমিও নিতাই নানি ফাতিমি যে নিতাই নানি ফাতিমার যে ইয়া থাকলে উত্তলা সুরই হইতো আগর আমল দেখা আছেন তোমার তার ফানির সুর এর বাদে ওইয়া থাকলো আপনার সুলার বালিশ এর বাদে আটা কুটিবার শাখা অগুণ হলো ফাতিমার যে কোনো ফাগলে নিব নিগুণ নিলাম এতে বুঝা গেল ফুলির বাড়ি তো যাইতো নানি হ্যাঁ ফুলির বাড়ি তো যাইতো ইনসানুল ফিসিরাতিল মামুন কিতাবর মধ্যে আলী ইবনু বুরহানউদ্দিন আলবি আল মুলাক্কব বেনুরউদ্দিন আলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন
হজরত ফাতিমারে বিয়া দেওয়ার বাদে 60 দিনের দিন আল্লাহর হাবিব তাল করো গেছো নেল লাগি আমরা রিতার মাইছে 60 দিনের দিন ফুলি আলো আলো নি না না ই হি ফরেস গারবার হইছে না তাকুয়া ইতাও জাহিল ফরেসগার জাহিল ফরেসগার ইতা এক বেটা খুব ফরেসগার তার গড় ইকান কিছু আলি গেছে উতরে দিয়া হি মানুষ লাগাইয়া ফালাই দিছে মানে হইলে ইটা কিতা করলে রে বলে না আল্লাহর মনসা হবা দিয়া আলিছে যাইতো আমি ফালাই দিছি যা এক মানে জায়গা লাগাই দিছে তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া জিগাইলা আলি খানো তাই হইল আসল কোনবার রাসূলুল্লাহ বুধ হইলা চুলা বেড়া সেই গেল ফাতিমা কোন খানে ও গেলা গিয়া মসজিদ কারণ আর তো জায়গা নাই জায়গা আছে বাড়ি ঘর তো নাই মসজিদ অন গেলা গিয়া গিয়া ভাইলা হজরত আলী ফুটি রয়েছেন মাটিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা গিয়া হযরত আলী রে ওলা দল্লা দরিয়া কইলা কুম ইয়া আবা তুরাব ও মাটির বাপ তুমি উবাও কইয়া তাং গা তাকিয়ে ওলা ও ওলা দুই ললা জাড়িয়া দিলা এল্লা গিয়া হযরত আলীর এক লকব হইয়া তাকলো আবু তুরাব এখন যত বউ লগে দরবার করতে খরকুয়া হরিয়া ইয়া একটু মীমাংসা করি দিছেন আর মাত আছে নি আর না চামড়ার ইগুলো আইয়া মসজিদ ভুতর গীতা সরাই খালি বউ আইন তোর লগে দরবার করিয়া আইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তুলিলাম আজানোর দুয়ার কথা মানুহ তুমি আগে দিয়া গোৱা মানুহ আহিবা তা বোৱাত মানুষৰ জবৰ হৈ গৈ একবাৰ কৈলে শুনল লাগে নেৰেৱা আগোৱা না তোলা তোলা আগোৱা আৰু সৰু চাকৰ বাৰ কৈ যাই যাওঁ তুলি দেও এতিয়া মা হলে দেখোন ইতা আমাৰ জ্বলাইয়া শিখ কৰিলে ৰাইজ জাকুৱা মেচাবৰে জ্বলাই ফাটাইছো না বুলি হবা বড়ো গুণ তাও কৰা আল্লাহ কৈছে গুণ তোৰ গীতা কৰ্তা বাকু বাকু ইন্দ্ৰী বাকু আবু বুলি sallallahu ala muhammad sallallahu alaihi wa sallam sallallahu ala muhammad sallallahu alaihi wa sallam tafsirul ruhul bayan আল্লামা ইসমাইল আকবর সবি আমিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা যে সময় দোয়া করো হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম লাগি দোয়া করিও আর হযরত মূসা লাগি ও মূসার উপরে দরুদ শরীফ পড়িও আর হযরত ইব্রাহিমের উপরে দরুদ শরীফ পড়িও আল্লাহুম্মা সাল্লি আলা মূসা আলাইহি সালাতু ওয়াসালাম হই গেছে মনে রইব খেনে ইব্রাহিমর লাগি খেনে বলে ইব্রাহিমে আমরার লাগি দোয়া করলা রব্বানা ওয়া বাদ বিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আয় আল্লাহ তুমি তারার মাঝে একজন নবীরে ফাটাও যাইন তারার কিতা করতা কোরআন শরীফের শিক্ষা দিতার হেকমত জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিতা এরে আমরা রেখতা এখন নবী বলে উম্মি আসলা ফোড়া জানতা না কোরআন শরীফ আর সেই নবীয়ে দোয়া করলা নবী একজন ফাটা ইউআল্লিমু উমুল কিতাব আওয়াল হিকমা যাইন তারারে কিতাবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতা আর ই বাড়ুয়া কয় নবী বলে উম্মি আসলা হ্যাঁ নবী বলে উম্মি আসলা এর লাগিয়া ইমাম কস্তুলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে মানুষে কইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মি আসলা বড়া জানতা না ইগুল্লা লিপ ডান্ডা দেওয়া হইত আমি না ইমাম কস্তুলানি
মাওয়াইবে লাদুনিয়া যাইন লেখছো, আর বুখারী শরীফের সরা যাইন লেখছো। ইরশাদুস সারি আল্লাহ সহিল বুখারি ও এইন কইতিরা তো যাও কল্লা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কি দোয়া করতাই নানি, আর মুসা আল্লাহ কি দোয়া করতাই খেনে বলে যে সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লইয়া আইলা আল্লাহর কাছে থাকি 50 নমাজ হযরত মুসা জিগাইলা কি টানছ বলে 50 বলে তোমার ইগুনতে পারতা না জলদি যাও ফিরাইয়া আনো, ওটা করি করি ফাঁসক ফাঁসক ফিরাইতে ফিরাইতে হোক তো আল্লাহ। এখন সোয়াল হইল হযরত মুসায় বুঝাইলা আর আমরা নবীয়ে বুঝাইলা নানি, আমরার উপরে যে অত বড় বুঝা তুল্লা বলে না নবীয়ে বুঝাইছ কিন্তু মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামে বুঝাইছেন তাই নু আপনার এক্সপিরিয়েন্স আলা নবী তাহলে হিগুনতে জ্বালাইতে জ্বালাইতে শিখ করি লাইছেন এর লাগে কইছেন আমার হিগুনতে আমারে জ্বালাইছেন তোমার গুণটা তোমারে জ্বালাইবা কমাই আলো। দুই নম্বর হইল আমরা নবী হইলা মরু তালা কোন মাত নাই দিস আল্লাহ দেও, ও আল্লাহ কইছেন বলে ঠিক আছে ও নবী তুমি ভাসক ভাসক করি লইয়া সারা গেস লাগিয়া বাদে কইছো ফিরাই দিলাইছি ঠিক আছে ভাসক তোর নমাজ তোমার লাগি রাখলাম বাকি 45 শেষ ইনসানুর উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানউদ্দিন আলবী আল মুলাক্কাব নূরউদ্দিন আলবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন যে মানুষ ফাসক তো নমাজ পড়ি লাইব পরবর্তীকারে আলমে তারে 50 ওয়াক্ত নমাজের সওয়াব দিবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়াসাল্লাম। নমাজর ষাটি দুবাইয়া বেটিনতে দেখছ নি হাড়ি আপনার পিদিস তো নমাজর হাড়ি এখান থেকে আলগা আছে না আছে না ও জানা হাশিয়াতুত তাতাবিয়ালা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনু মুহাম্মদ ইবনে ইসমাইল তাতাবিল হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন যে বেটিনতে হাইজ বেমার লাগি আলগা এখান খাবার রাখতা আর বারে যাইবার লাগি লেট্রিন যাইবার লাগি বেটাইন বেটিন হাবুইতে আলগা এখান খাবার রাখতা এর লাগি আমরার ফুল্লাম লে বেটিনতে নমাজর হাড়ি এখান আলগা রাখুন রাখুন নি না না তো আপনার অলো উঠন গিয়া উঠিও তোমার বড় বড় করি ফরবাইনি মাজ্জাতু আজি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন গুফরনি না না এখন গুনিও মেসা বলে কই ভাই গুফড়া লাগে না ফতোয়া কাজী খান বার করিয়া যাইও কালা ওয়ান্দা বিহানিফাতা ومحمدين رحمه الله تعالى إن قال ذلك لإحزار القلب قبل التكبير فهو أحسن যদি তকবীর বান্দিবার আগে তার দিল রে জমা করার লাগি নি ওয়াজ্জা তু ফড়েতে ফড়া হইল মোস্তাব আমরা মানে ফড়ন নি না না মবসুদ লি সুরক্ষি মবসুদ হইল দুকান ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাহবানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা হইল একাল আর ইমাম সুরক্ষি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা হইল একাল ও মবসুদ লি সুরক্ষির মধ্যে আনজন নমাজর ষাটি দুবাইবার আগে কিতাব করতো ইন্নি বজ্জাতু ও বেটিনতে যে গুফড়ন গুফড়িত হ্যাঁ তো হজরত মুসা আর হজরত ইব্রাহিম আলাইহিম সালাতু ওয়া সালাম লাগি আল্লাহর হবিবে কইছেন তালার লাগি কিতা করিও তুমি তেন দুরুদ শরীফ পড়িও তালার লাগি দুরুদ শরীফ পড়িও আমার লাগি নানি নবী লাগি নানি হ্যাঁ থানে দেখুয়া জান কইতে থানে নানি বুধু হইতে হেনে দেখুয়া কইতে হইব এর লাগি আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি দোয়া করছন কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে
আর আল্লাহর হবিব দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামুন লাগি আমরা নামাজে দোয়া করি না নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওইছে নি আমার হনারা লাগা আচ্ছা মাশাআল্লাহ তো আমরাও তো ওলা দোয়া করি না নি এর লগে খাওয়াত বইলে আপনার যে যখন তান তাল ভুলাই গেছে তালে দিয়া যা কুয়া যে গু বাটরা হইয়া থাকে ইগে যান তাল ভুলাইছে তানে দুই চামচ দে আর যাই খইছন টানে লগে হইয়া এক চামচ দে হ্যাঁ এর লাগি আল্লাহর হবিবে ফরমান তোমরা ইব্রাহিম আর তোমরা হযরত ইসমাইল খাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামুর উপরে দুরূদ শরীফ পড়িও তো আমার ভাই হল এই যে আপনার আজানর বাদর দোয়া এগু হইল বহুত বড় বেশ মুতবর দোয়া আল্লাহর নবী কুনতা খুঁজিছেন না খালি আপনার আর গেছে আজানর বাদে দোয়ার কথা খুঁজিছেন চালুলি আল ওয়াসিলা তোমরা আমার লাগি ওসিলা গু খুঁজিও নবী কইছিলা আমরা রে চালু তোমরা সওয়াল করিও আল্লাহর গেছে ওসিলা দেখাতে নবী খুঁজিছিলাম আর কুনতা গুজিলানি বলে দাঁত ভাঙিলাম কততা করলাম তোমরা লাগে কুনতা দিয়া যাইও কইলানি না খালি অগুতা কইলা ও সারা যে সময় হারিয়া হইল লবির অগু মাত গিয়াও তার একতলা পড়ি গেল কইল না আজানোর বাদে দোয়া করার কোনো প্রয়োজন আর তোলার কোনো প্রয়োজন নাই তার ভুলি বেমার পড়ছে এগু দোয়া করতে আর হাত তুলিয়া কোনো অসুবিধা নাই টেটর রিজাল্ট বারোই গেছে বারোইবার আগে টেকা দিয়া এগুলো লাগি দোয়া না করাইলে মানে না তার ভুলি মাস্টর হয়ে যাইত ই দোয়া করতে সময় হাত তুলি না করিয়া দি কইলে আল্লাহ ভাস করাক মানি লাগব নিয়োগে টেকা নিব গিয়া তোর দিজি নিয়েও জেঠামালতা করতে দে আমার বইয়া আরো আরো গিয়ে দোয়া করাই ও খালো ভাইলাই ও যে আজানোর বাদে হাত তুলে দোয়া করতে খালি খেট খেট করো আর খালি চিল্লা হদিস আছে নি টেটর দোয়া করবার কথা হদিস আছে নি ও এটা এখানে কোনটা বুঝবা জানি তো বেউস জল দেয় নি হ্যাঁ তো বেউস জল দেয় নি খালি জেঠামালতা করো ও লালটুপিয়ালা মুরব্বী সাহেব আগে দিয়ে আগুয়া মানুষ বইটা